সবাই জানি আন্তা আন্তা মানে কি তুমি আন্তা মানে কি তুমি আর আন্তুম মানে কি এই তুম মানে তোমরা তুম মানে তোমরা এই আন্তার তাকে আমি কেটে নিয়ে আসবো এই আন্তার তাকে আমি কি কাটবো আর এই আন্তুমের তুমকে আমরা কাটবো কেটে আমরা কি করব আমরা জানি পৃথিবীতে আলা ছাড়া তার মানে যে ফা কালেমা আইন কালেমা আর লাম কালেমা এটা ছাড়া জীবনে কোনোদিন ফেল হবে না তাহলে যদি পৃথিবীতে এই ফা আলা এই তিন অক্ষর ছাড়া ফেল না হয় তাহলে কি ঘটবে এখন ফা আলাতে আমরা এই ফা আলার সাথে আমরা এই তা মানে যেহেতু তুমি তাহলে এখন এই তাটাকে আমরা এখানে লাগিয়ে দেব তাহলে কি হলো ফাল তা হলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর এই তুন তুনটাকেও আমরা লাগিয়ে দেব এখানে তাহলে ফাল তুন আমরা এখনো সিগা টিগা কিছু চিনবো না কিন্তু আমরা অর্থ করতে পারবো তা মানে কি তুমি তা মানে তুমি এই তা মানে তুমি আর এই তুম মানে হচ্ছে তোমরা আর ফালা যে এক অক্ষর দুই অক্ষর তিন অক্ষর তাহলে এক এই যে দুই আর এই তিন তিন অক্ষর যদি হয় সর্বনিম্ন তিন অক্ষরে কি হয় ফেল বা ক্রিয়া হয় আর পৃথিবীর প্রত্যেকটা ক্রিয়ায় মূলত এক একটা বাক্য তার মানে এই ফাল তা এটা একটা বাক্য তাহলে এই ফালতা মানে এখন কি হবে তাহলে ফালা মানে এটা একটা বাক্য হলো এখন বাক্য হলে পৃথিবীতে কোন ক্রিয়া বা বাক্য একাকি হতে পারে না ক্রিয়া হলেই একজন না একজন ওই কাজটা করতেই হবে করতেই হবে করতেই হবে তাহলে ফালতা ফালতা মানে হচ্ছে তুমি আর এই ফা আলা এই ফা আলা মানে হচ্ছে করা এখন এটা অতীত কাল তাহলে ফালতা মানে তুমি করলে তুমি করলে এখন আমাদের কিভাবে পড়ব আমরা তো ছোট মানুষ এত বুঝি না রে বাবা তাহলে ফালতুম মানে তোমরা করলে তুম মানে তোমরা একটা অবাক করা কথা বলি এই তুমি শব্দটা বাংলা ভাষা এসেছে আরবি থেকে আর তোমরা শব্দটা এসেছে বাংলা ভাষায় মূলত আরবি থেকে এই যে তুম তুম তোমরা তুম 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 আর বাংলা ভাষায় বহুবচন করার একটা নিয়ম হচ্ছে রা তাহলে এই যে তোমরা হয়ে গেল হলো মাশাআল্লাহ আর তাতে তুমি তা 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 তু তু তো তা 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 তু 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 তুমি 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 কিভাবে হয়েছে আল্লাহ ভালো জানে যাই হোক তাহলে ফালতুম মানে তোমরা করলে তোমরা করলে এখন আমরা এই দুটা শব্দ শুধু মুখস্থ করব এক আর হচ্ছে এই দুই আমরা যেহেতু ছোট মানুষ আমরা অবচেতন মনে নাহু অর্থাৎ মিজান জানব ইনশাল্লাহ তাহলে আন্তা থেকে ফালতা আন্তুম থেকে ফালতো তাহলে ফালতা মানে তুমি করলে আর ফালতুম মানে তোমরা করলে তাহলে আমাদের মাত্র দুটা শব্দ দেওয়া থাকলো ফালতা তুমি করলে 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 অনেকেই বলে জীবনে কোনোদিন বাংলা বলো না তারা জীবনে কোনোদিন বাংলা অর্থ উঠাতে পারবে না ভালো করে বাংলার সাথে মিলিয়ে মিলিয়ে অর্থ উঠাতে পারবে না আমরা যেহেতু অবচেতন মনেও জানছি আবার বুঝে বুঝেও জানছি এই জন্য মূলত আমাদের দুটা দিয়ে জানা দরকার আমরা তো আর আরব বিশ্বে যাইনি যে তাদের মতো ছোট বাচ্চাদের মতো একে একই পড়বো 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 বুঝি বুঝি না বুঝি না বুঝি মনে মনে কলা খেলাম নো নো রে বা আমার মনে মনে কলা খাওয়ার দরকার নেই আমি পড়বো এবং বুঝবো এবং বলবো আমি আমার ভাষার মাধ্যমে মানে ফালতা তুমি করলে 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 তুমি করলে ফালতা তুমি করলে ফালতা এভাবে বলতে বলতে এক মহা জাদু বিস্ময়কর হয়ে যাবে মাথার মধ্যে তুমি করলে আসার সাথে সাথে আপনার মুখ দিয়ে
ফালতা বের হয়ে যাবে তুমি ফালতা তুমি করলে 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 তুমি করলে ফালতা তুমি করলে ফালতা তুমি করলে ফালতা তুমি করলে তুমি করলে ফালতা তুমি করলে ফালতা তুমি করলে ফালতা এটা আগে চলে আসবে বারবার পড়ার কারণে এটা আগে চলে আসবে তোমরা করলে ফালতুম 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 তোমরা করলে তাহলে আপনি যখন বলবেন তখন আপনার মধ্যে বুঝে আসবে আর যখন আপনি অনেক চেনে যাবেন তখন আপনার দিনরাত 24 ঘন্টা আরবি ব্যবহার করলে ইনশাআল্লাহ হয়ে যাবে তো বারাকাল্লাহু ফিকুম হায়াকুমুল্লাহ আল্লাহ আমাদের জন্য সহজ করুন ফালতা তুমি করলে ফালতা তুমি করলে ফালতুম তোমরা করলে ফালতা তুমি করলে ফালতুম তোমরা করলে তাহলে তোমরা শব্দটা কোথায় থেকে এসেছে বাংলা ভাষায় অবশ্যই সেটা আরবি থেকে এসেছে আর তুমি এই তা থেকে তুমি তুম থেকে তোমরা তা থেকে তুমি তুম থেকে তোমরা এসেছে এভাবে সহজভাবে বোঝেন আসে আসুক না আসে না আসুক আপনি এভাবে বোঝেন আন্তা ফালতা তুমি করলে আন্তুম ফালতুম তোমরা করলে আন্তা ফালতা তুমি করলে এখন কেউ যদি কোনো আরবি বিশ্বের লোকেরাও সরাসরি ব্যবহার করে বলে আন্তা ফালতা বিশেষ করে ছোট বাচ্চারা ব্যবহার করে সবসময় আন্তা ফালতা তুমি করলে আন্তুম ফালতুম তোমরা করলে এভাবেই হবে বারাকাল্লাহু ফিকুম হায়াকুমুল্লাহ আপনাদের এটা পড়া থাকলে এটা মূলত পড়া শুধু পড়া না এটাই মূলত অলরেডি আপনাদেরকে অবচেতন মনে মিজান শিখাতে শুরু করেছি আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল্লাহুম আমিন আসসালামু আলাইকুম।